পাপমোচনের মাধ্যম তারাবির নামাজ। নামাজ আল্লাহর সঙ্গে মানুষের কথোপকথনের মাধ্যম। নামাজ আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ককে গভীর করে, মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। রমজান মাস নামাজ সহ সকল ইবাদতের রয়েছে বিশেষ ফজিলত ও মর্যাদা। তেমনি রমজান মাসের অন্যতম ফজিলত ও মর্যাদা সম্পন্ন একটি ইবাদত হলো তারাবির নামাজ। তারাবির নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথনের ব্যাপ্তি দীর্ঘ হয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হয় আরও গভীর। এতে বান্দা পায় প্রশান্তির ছোঁয়া। তারাবি শব্দের অর্থ প্রশান্তি লাভ করা, বিশ্রাম নেওয়া। তারাবির নামাজের প্রতি চার রাকাত পরপর একটু বিশ্রাম নিয়ে তাসবিহ ও দোয়া পাঠ করা হয়, তাই এই নামাজকে তারাবির নামাজ বলে। ইবাদত হিসেবে তারাবির নামাজের গুরুত্ব অনেক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ আদায়ে গুরুত্ব দিয়েছেন। আবার এই ইবাদত নিয়মিতভাবে আদায় করলে উম্মতের উপর তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন, তাই তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, যা ওয়াজিবের পর্যায়ভুক্ত। নারী পুরুষ সকলের জন্য এই হুকুম প্রযোজ্য। তারাবির নামাজ দশ তালামে বিশ রাকাত। এটা খোলাফায় রাশিদিন এবং অধিকাংশ সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত। কোনো কঠিন প্রয়োজন ছাড়া তা আদায় না করলে গুনাহ হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গভীর রাতে বের হয়ে মসজিদে গেলেন এবং নামাজ পড়লেন। কিছু লোকও তার পিছনে নামাজ পড়লেন। ভোর হওয়ার পর লোকজন পরস্পরের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করলে দ্বিতীয় রাতে লোক সংখ্যা আরও বেড়ে গেল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়লেন। এদিন ভোর হওয়ার পর লোকদের মাঝে আরও বেশি আলোচনা হলো এবং তৃতীয় রাতে মসজিদের লোক সমাগম আরও বেশি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে নামাজ পড়লেন আর তারাও তার সঙ্গে নামাজ আদায় করলেন। যখন চতুর্থ রাত এলো তখন এত লোক সমাগম হলো যে মসজিদে স্থান সংকুলন হলো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে তারাবির নামাজে বের হলেন না। ভোর হয়ে গেলে ফজর নামাজের জন্য বের হলেন এবং ফজর নামাজ শেষে লোকদের দিকে মুখ ফিরিয়ে তাশাহুদ পাঠের পর বললেন, তোমাদের বিষয়টি আমার কাছে অজানা ছিল না, কিন্তু আমি আশঙ্কা করছিলাম যে এই নামাজ না আবার তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় আর তোমরা তা পালনে ব্যর্থ হয়ে যাও। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন এবং এই নামাজের বিষয়টি তেমনই রইল। সহিহ বুখারী হাদিস নম্বর 2012, বিই নিউজ, ঢাকা।